তৃণমূলের অন্দরে কি বিজেপির চর? সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তীব্র জল্পনা। প্রত্যেক দলই অপর দলে লোক ঢুকিয়ে রাখে। আমাদেরও কিছু লোক আছে যারা ওদিক থেকে খবর দেয়। চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জগন্নাথ অস্বস্তি ঢাকতেই এইসব মন্তব্য করছেন সুকান্ত। পাল্টা কটাক্ষ কুণালের। দেখুন, প্রত্যেকটি দল অপর দলের মধ্যে নিজের কিছু লোক ঢুকিয়ে রাখে যাতে সেখান থেকে বিভিন্ন খবরাখবর পাওয়া যায়। আমাদেরও কিছু লোক আছে যারা আমাদেরকে ওদিক থেকে খবর দেয়। তো এখানে হয়তো থাকতে পারেন সেরকম কোনো লোক। আমি জগন্নাথ দাস সাথে কথা বলবেন, উনি আমাদের সম্মানীয় সহসভাপতি, ওনার সাথে কথা বলে জানবো। ওনার কাছে যদি কোনো স্পেসিফিক তথ্য থাকে জল আগামী দিনে ব্যবস্থা নেবে। উনি এখনো রাজনীতিতে শিক্ষানবিশ, খুব বাড়তি গুরুত্ব দেওয়ার কারণ নেই। উনি সবে দিল্লি টিল্লি বলে দিলীপ ঘোষকে কোণঠাসা করে নিজে দু চারটে বক্তৃতা দেওয়ার একটা রাইট পেয়েছেন, একটা কোনো বিবৃতি দেওয়ার। এটা ওদের মধ্যেকার লড়াই। আর দু নম্বর হচ্ছে এই জগন্নাথ সরকার বা বিজেপির লোকেরা যেভাবে বলছে যে বিজেপির মধ্যে অন্য দলের বা তৃণমূলের মানে খবর দেয়, বিজেপির দলের মধ্যে ছাঁচরা হয়ে আছে ভেতরটা, তৃণমূলকে সব খবর দিয়ে দেয়, এটা তো ওই চাপের মুখে একটা পাল্টা কথা বলেছেন সুকান্ত মজুমদার। বলার হলে উনি আগে বলতেন। বিজেপি ডিজিটালি চরবৃত্তি করে, পেগাসাস দিয়ে চরবৃত্তি করে কেন্দ্রীয় সরকার, আর রাজ্য সরকার পুলিশ দিয়ে চরবৃত্তি করে। চরবৃত্তি প্রসঙ্গে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপি যদি অন্য দলের মধ্যে চরবৃত্তি করতে পারে, বিজেপি সব থেকে বড় চর হচ্ছে মানুষের মনের মধ্যে সত্যকে মিথ্যা করে দেয়। এর থেকে বড় চরবৃত্তি কি থাকতে পারে? হ্যাঁকে না করে ভারতবর্ষের মানুষের কাছে বীর পুরুষ সেজে বিজেপি পার্টি সারা ভারতবর্ষের মানুষকে ঠগাচ্ছে। তাদের ডিজিটালি চরবৃত্তি করে তারা। বিজেপি পার্টি থেকে এত বড় চরবৃত্তি কার ক্ষমতা আছে? ডিজিটাল এসপিওলজি করে প্যাগেসাস দেখেছেন? প্যাগেসাস ব্যবহারের মাস্টারকে বিজেপি পার্টি। তো চরবৃত্তি তাদের সৃষ্টি। এ বাংলাতে এটা আছে আমরা জানি, কিন্তু এটা কারো ফাইন টিউনিং করছেন মোদি, প্যাগেসাস তার সব থেকে বড় উদাহরণ। তৃণমূলের অন্দরেও কি বিজেপির চর? সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তীব্র জল্পনা। প্রত্যেক দলই অপর দলে লোক ঢুকিয়ে রাখে। আমাদেরও কিছু লোক আছে যারা ওদিক থেকে খবর দেয়। চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জগন্নাথ অস্বস্তি ঢাকতেই এইসব মন্তব্য করছেন সুকান্ত। পাল্টা কটাক্ষ কুণালের।